কেন এমন হলো? আমার মাথাটা যেন ঘুরে গেল, আর আমার বুকের ভেতরটা অমন হলো কেন? আমার মাথাটা কেমন যেন ঘুরে উঠলো। একটু ভয় ভয় করছে, তাই না? বুকটা ঝিমঝিম করছে বুঝি, বড় বড় শ্বাস পড়ছে, মনটা চঞ্চলে উঠেছে, তাই না? পুরসজ্জার রাতে এরকম হয় যুবরানী? যা সুন্দর লাগছে, কুমার তো দেখছি চোখ কেরাতেই পারে না। আমাদের যুবরানীকে কেমন সাজিয়েছিস তোরা? বাহ, অপূর্ব সুন্দরী লাগছে। বাহ, খুব সুন্দর লাগছে তোমায় কিরণমালা। তোমায় যে কথাটা বলেছিলাম মনে আছে তো? কিন্তু সবার অলক্ষে আমি যে নিশ্চিত্র কক্ষে প্রবেশ করে গেছি মহারানী কুমারের মৃত্যু দূত হয়ে। কি হয়েছে কিরণমালা? আপনি চিন্তা করবেন না মহারানী, আমরা তো আছি। একটু খেয়াল রাখিস ওর। খেয়াল রেখো যুবরানী। রূপবতী কন্যা এলে সাগর জলে ভেসে, না জানি হায় এতটা কাল ছিলে যে কোন দেশে। এলে সাগর জলে ভেসে, এলে আমার মনের দেশে। এলে সাগর জলে ভেসে।